আছে সবাই? হোপফুলি সবাই খুব ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন বাজে অলমোস্ট 10টা, সো এখন আমি রেডি হয়ে গিয়েছি, কারণ আমাকে এখন বাইরে যেতে হবে, আমার কিছু কাজ আছে আজকে। এখন ফার্স্টে আমি যাব হলো ব্যাংকে, ব্যাংকের কাজ শেষ করে যেটা করব আমি একটা সিম কিনতে যাব, কারণ যেহেতু এখন অফিস বন্ধ, সো অফিসের কাজগুলো বাসায় করতে হচ্ছে, তো সেই জন্য আমাকে একটা সিম কিনতে হবে, কারণ স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করতে হলে আমাকে একটা এক্সট্রা সিম লাগবে। আমার সিম দিয়ে যেহেতু কমিউনিকেট করা পসিবল না, অনেক স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করতে হবে, দ্যাটস ওয়াই আমি একটা সিম কিনতে যাব। এখন আমি জানি না যে দোকানপাট খুলেছে কি না, আজকে যেহেতু 10 তারিখ শপিং মল খোলার কথা, সো আমাদের এখানে যে মার্কেটটা আছে সেটা যদি খুলে থাকে তাহলে আমি একটা সিম কেনার চেষ্টা করব। আরেকটা জিনিস যেটা হলো, আমি অনলাইনে একটা গ্লাভস অর্ডার করেছি, সো সেটা আজকে ডেলিভারি দেওয়ার কথা, সেটা রিসিভ করব, তো সেটা রিসিভ করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন অলমোস্ট 10টা বেজে গিয়েছে, সো আমি এখন বাইরে চলে যাচ্ছি, বাইরে থেকে এসে দেন ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা বলব। বাইরে এসে ফার্স্টে বুথে এসেছি, বুথ থেকে তারপর ব্যাংকে যাব, ব্যাংকে যেয়ে ব্যাংকের কাজ শেষ করে দেন বাকি কাজগুলো করব। বাইরে থেকে চলে এসেছি, বাইরে থেকে এসে যে কাজটা ফার্স্টে করলাম আমি শাওয়ার করে নিলাম, কারণ বাইরে থেকে আসার পরে আমার কাছে খুবই অস্বস্তি ফিল হয় যতক্ষণ পর্যন্ত না শাওয়ার করা হয়, সো আমি খুব তাড়াতাড়ি শাওয়ার করে নিয়েছি। আর যেটা হয়েছে, ব্যাংকে মানে কাজটা হয়নি আমার, কারণ আমাদের এরিয়াতে এখনও ব্যাংক খোলেনি, ব্যাংকগুলো এখনও বন্ধ আছে। আর যেটা হয়েছে যে দোকানপাটও এখনও খোলেনি, হতে পারে আমি খুব সকাল সকাল চলে গিয়েছি সেজন্য এখনও খোলেনি, তবে শুধু পেয়েছি ভেজিটেবল আর যে আমার গ্রসারিজ আইটেমগুলো ছিল সেগুলো পেয়েছি। আমার গ্লাভস ডেলিভারি এখনও হয়নি, সো আবার যদি ডেলিভারি দিতে আসে আমাকে আবার নিচে নেমে সেটা নিতে হবে। আর যেটা হয়েছে যে আরেকটা কাজ ছিল সিম কেনা, সিম কিনতে পারিনি কারণ এখনও দোকান খোলেনি, সো যেটা করলাম যে লোড দেয় যে দোকানে, ওই দোকানে যে সিমগুলো ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে। আর আমি বাধ্য হয়ে কি করব, আমার একটা পুরান সিম ছিল সেটা আমি তুলে নিয়ে আসলাম, সো কি আর করার। আর বাইরে থেকে আসার পর এখন খুবই শরীর খারাপ লাগছে, কারণ বাইরে এত রোদ, মানে কিছু করার নেই, হাঁটতে পারছিলাম না, আর কোনো রিক্সা ছিল না, যাওয়ার সময় একটা রিক্সা পেয়েছি বাট আসার সময় কোনো রিক্সা পাইনি, সো হেঁটে হেঁটে আসতে হয়েছে। আর আমি উপরে উঠে একদম মানে অবস্থা আমার খুবই খারাপ, আমার কাছে এখন মানে খুব খারাপ লাগছে, আমার মনে হয় কিছুক্ষণ রেস্ট না নিলে আমার আর মানে ভালো লাগবে না, শরীর ভালো হবে না, আমার খুবই খারাপ লাগছে শরীর, তো এখন আর কি করার, এখন রেস্ট নেই, রেস্ট নিয়ে তারপর উঠে বাকি কাজ করব। ভেবেছিলাম একটু রেস্ট নেব, কিন্তু না, সেটা আর হলো না, ডেলিভারির লোক চলে এসেছে, এখন নিচে যেয়ে এটা রিসিভ করে নিয়ে আসলাম। পার্সেলটা এনে আমি ওয়াশ করে ফেলেছি, সেজন্য পার্সেলের উপরে পানি লেগে আছে, আর এখানে লেখা শুক্রবার নিবে, কারণ আমি পার্সেলটা যখন অর্ডার করেছিলাম তখন বলেই দিয়েছিলাম যে পার্সেলটা আমি শুক্রবার রিসিভ করব, কিন্তু আই ডোন্ট নো কেন লিখেছি শুক্রবার, কারণ আজকে রবিবার, আজকে এনে আমাকে ফোন দিচ্ছে, কষ্ট করে যেহেতু এসছে তাই আমি এটা রিসিভ করেছি। আর কালারটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম, কারণ কি কালার দিবে আমি অর্ডার করার সময় কালার বলে দেইনি, বাট কালারটা আমার বেশ পছন্দ হয়েছে, যাই হোক ভালোই হয়েছে, খুব বেশি খারাপ হয়নি। আর যেহেতু উঠেই পড়েছি, এখন বাকি কাজগুলো করার জন্য একটু ট্রাই করব, আর যেগুলো আমি গ্রসারিস আইটেম এনেছি সেগুলো একটু ধুয়ে ফেলবো। এখন গ্রসারিস আইটেমগুলো আমি সব ওয়াশ করে ফেলেছি, সেটা আর আমি দেখালাম না। এখানে আমি কিছু কাঁচা আম কিনে এনেছি, কারণ এ সময় আমডাল খেতে খুবই ভালো লাগে, আর আমার কাছে মনে হয়েছে আজকের আমগুলো অনেক বেশি ফ্রেশ, সেজন্য আমি কিছু আম কিনে এনেছি। অনেক কষ্টে একটু ঘুমিয়েছিলাম, যেহেতু লেট করে ঘুমিয়েছি তাই উঠতেও লেট হয়ে গিয়েছে, আর এখন ঘুম থেকে উঠে আমি কিচেনে চলে আসছি রান্নার জন্য, তো ভাবছিলাম কি রান্না করব। আমি আজকে চিকেন রান্না করব আলু দিয়ে, আর তার সাথে ঢেঁড়স ভাজি করব, আর আমি ভাবছি যে একটু বেগুনি করব।
এখন আমি চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমাকে এটা ভেজে নেওয়ার পর রান্না করতে হবে, কারণ আজকে ভাবলাম যে চিকেনটা একটু ভেজে নিয়েই রান্না করি। আমি নর্মালি ভেজে নিয়ে রান্না করি না, তবে আজকে কেন যেন মনে হচ্ছে যে একটু ভেজে নিই, সেজন্য আমি ভেজে নিচ্ছি এগুলো। ভেজে নিয়ে দেন রান্না শুরু করব। চিকেনগুলো আমি খুব কড়া করে ভেজে নেব না, হালকা করে একটু ভেজে নেব। এখানে মোটামুটি হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এখন চিকেনগুলো উঠিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। আমার মশলাটা ভালো করে কষানো হয়েছে, এর মধ্যে আমি এখন একটু আলু অ্যাড করে আলুগুলো কষিয়ে নেব। আলু আর চিকেন কষিয়ে নেওয়ার পর আমি পানি অ্যাড করেছি। আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। আর একটা চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ঢেঁড়সগুলো আমি কেটে নিয়েছিলাম যখন আমার তরকারিটা আমার চুলায় ছিল, তখন আমি ঢেঁড়স কেটে রেডি করে রেখেছিলাম। আর তরকারিটা হওয়ার পর আমি এখন ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি। আর আমি যেহেতু বললাম বেগুনই করবো, সো বেগুনের ব্যাটারটাও আমাকে বানাতে হবে, সেজন্য আমি এই চুলায় ঢেঁড়স ভাজি দিয়েছি, আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর আমি এখন ব্যাটারটা তৈরি করে নেব। আজকে আমি ব্যাটারটা একটু অন্যভাবে তৈরি করব। আমি নর্মালি বেসনের সাথে একটু ময়দা মিক্স করি, বাট আমি আজকে ময়দা মিক্স করব না, আমি আজকে একটু চালের আটা মিক্স করব। তো আমি এখানে বেসন, চালের আটা, একটু কালিজিরা, হলুদ মরিচের গুঁড়া, লবণ আর আদা রসুন বাটা একটু অ্যাড করে নিয়েছি। এখন এটা ভালো করে আমাকে মিক্স করতে হবে। তো মিক্স যখন করব এটা একটু খেয়াল রাখতে হবে যাতে এটা খুব বেশি পাতলা না হয়। আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে সামান্য একটু তেলও ইউজ করেছি। সো সবগুলো আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশানোটা খুব বেশি পাতলা হওয়া যাবে না, আবারও বলছি। আমার ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, তাই আমি ঢেঁড়স ভাজিটা নামিয়ে রেখেছি। এখন আমি বেগুনিটা বানিয়ে নেব। আমি ইফতারে নর্মালি ভাত খাই, কারণ আমার যেহেতু অ্যাসিডিটির প্রবলেম আছে, তাই আমি ইফতারে ভাজা পোড়াটা অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু বেগুনিটা আমার ভালো লাগে, সেজন্য আমি বেগুনিটা রাখি আমার ইফতারে, তবে আমি খুব বেশি খাই না। আমার ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি বেগুনিগুলো ভেজে নেব। কারণ ইফতারের যেহেতু এখন আর বেশি সময় নেই, তাই খুব তাড়াতাড়ি কাজ করতে হবে, তাই এখন আর বেশি কথা বলছি না, আগে বেগুনিগুলো ভেজে নিচ্ছি, তারপর আবার কথা বলবো। ইফতার করার পর আমি বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সেজন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বেশ ক্ষুধা লেগে গিয়েছিল, সেজন্য আমি এখন একটু ম্যাঙ্গো জুস বানিয়ে নিচ্ছি। আর ভাবছি এর সাথে একটু চিকেন ফ্রাই করব। ম্যাঙ্গো জুসটা বানিয়ে আমি একটু অফিসের কাজ করব, দেন আমি চিকেন ফ্রাই করব। কারণ এখন যেহেতু অফিস বন্ধ, তাই বাসায় বসে অফিসের কাজগুলো করতে হচ্ছে। অফিসের বেশ কিছু কাজ আছে, এখন ম্যাঙ্গো জুসটা বানিয়ে নিচ্ছি, দেন অফিসের কাজ করব, করে চিকেন ফ্রাইটা রেডি করব। অফিসের কাজ শেষ করার পর এখন বাজে অলমোস্ট 12টা, আমি এর মধ্যে নামাজ পড়ে নিয়েছি আর চিকেন ফ্রাইটাও করে নিয়েছি। এখন আমি চিকেন ফ্রাইটা খেয়ে তারপর শুয়ে পড়বো, কারণ একটু ঘুমাতে হবে, কালকে সকালে একটু বাইরে যেতে হবে, তাই আমি এখন আজকে একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করব। এখন বাজে অলমোস্ট 1টা, কিন্তু আমার কিছুতেই ঘুম আসছে না, কারণ ইফতারের পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। সো এখন আর কিছুতেই ঘুম ধরছে না, কিন্তু আমাকে জোর করে হলেও ঘুমাতে হবে, কারণ কালকে সকালে আমাকে বাইরে যেতে হবে। সো কী আর করার, বারান্দায় আসলাম, একটু হাঁটাহাঁটি করার পরেও যদি ঘুম ধরে। আজকে আকাশের চাঁদটা অনেক সুন্দর। আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। নেক্সট ব্লগে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।